হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন মডেল, উপস্থাপক, অভিনেতা, ইমতু রাতিশ। এই নামটার অর্থ কি? রাতিশ আমাকে সাধারণত কেউ যদি ডাকে যে রাতিশ মানে কি জিজ্ঞেস করে, আমি বলি রাতে আসিস। রাতে আসিস, মেয়ে বন্ধুর সংখ্যা অনেক, তাদেরকে কি সেই কথাই বলো? ডিম্পুটা আগে তো বাচ্চা গুনতে হয় না, ওই জন্য কখনোভাবে গুনে দেখিনি। ওকে, সিনেমা করেছো? করছো। হ্যাঁ। অভিনয় নাটকেও করেছো? করছি, এখনো করছো। ঠিক। উপস্থাপনায় বেশ পারদর্শী তুমি। তিনটি বিষয় নিয়ে কাজ করছো, কিন্তু কোথাও খুব বেশি জ্বলে ওঠা হয়নি, কারণ কি? হয়তো কখনো জ্বলতে চাইনি তাই। এটা কি নিজের ইচ্ছা নাকি আসলে কেউ জ্বালায় না? এটা নিজের ইচ্ছা না, এটা হচ্ছে নিজের ইচ্ছার অভাব। ব্যাপারটা হয়েছে আই অলওয়েজ গো উইথ দ্য ফ্লো। এই ধরনের ক্যারিয়ারে যেটি খুবই পিচ্ছিল এবং যে জায়গাটি খুবই সেন্সিটিভ, সেখানে আসলে স্রোতের সাথে এভাবে এমন করে গিয়েছিল পল্লব, স্রোতের সাথে ঠিক এভাবে গিয়েছিল সিজার, এবং একসময় আমিও হেঁটেছি, এবং অনেক নায়কও এভাবে হেঁটেছে, এবং স্রোত বেড়ে ছিটকে ফেলে দেয়। ছিটকে পড়ে গেলে মিডিয়াতে আর কোন জায়গায় তুমি ঠাই নেবে? আসলে যে রাধে সে তো চুলো বাঁধে, তো আমরা যখন আর্টিস্ট হই আমাদেরকে সব ধরনের ক্যারেক্টারই ধারণ করতে হয়। আর উদাহরণ হিসেবে যেখানে জয় ভাই আসছে, জয় ভাই কিন্তু তখন ভাবেননি উনি এখন কি করবেন, আমিও তখন কি করব সেটা এখন ভাবছি না। ওকে, তুমি সময়টা সময়ে ভাববে। অ্যাজ আই সেড, আই অলওয়েজ গো উইথ দ্য ফ্লো। তুমি যেহেতু স্রোতের সাথেই চলো, স্রোত তোমাকে যেমন পয়সা দেয় তুমি কি তেমন পয়সাই নাও? এটা আপেক্ষিক, এটা সাধারণত আমাদের একটা স্ট্র্যাটেজি থাকে যখন আমরা নতুন কোনো পরিচয়। রাইট, তার মানে তোমার একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই আছে, যেটা তুমি এখন টাকার ক্ষেত্রে এসে স্বীকার করলা, কিন্তু তোমার ক্যারিয়ারের বা চিন্তা ভাবনার কোথাও কোনো স্ট্র্যাটেজি নাই, শুধু টাকার ক্ষেত্রে তোমার একটা স্ট্র্যাটেজি আছে, তোমাদের আছে। সেই স্ট্র্যাটেজিটা কি? এক অর্থে এখানে স্ট্র্যাটেজি একটা আছে, সেটা হচ্ছে যে আমি এক ঘন্টাগুলো কম করি, বাট করি। এটা আমার একটা স্ট্র্যাটেজি, কেন যেন আমার এক ঘন্টায় মনে হয় যে অনেক সিনেমার গল্প নষ্ট হয়ে যায়। রাইট, তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় একটা ভালো গল্পের একটা সিনেমা করলে আমি দীর্ঘস্থায়ী দর্শকদের মনে থাকবো। যে এক ঘন্টার নাটকটা কিন্তু একটা বিজ্ঞাপনের মতো, বেশিক্ষণ মানুষ মনে রাখে না যদি বারবার না দেখে। আর স্ট্র্যাটেজি হচ্ছে যে গ্রামের ক্যারেক্টারগুলো আমার কম করা হয়, আর গ্রামে যদি করি সে বিদেশ ফেরত অথবা। তার মানে তোমারও স্ট্র্যাটেজি আছে যেটা তুমি আগে স্বীকার করনি। তুমি ভালো উপস্থাপক, উপস্থাপনা খুব সুন্দর করো, এবং তুমি বিভিন্ন ক্যারেক্টার প্লে করো। তোমার উপস্থাপনায় বোধহয় শো আমি করেছি, তো তুমি এই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব বাকি সময়টা নাও, আমি গেস্ট হয়ে যাই, কারণ তুমি একজন উপস্থাপক, তোমাকে সম্মান দেখাই। ভাই জয়, উপস্থাপনায় কখন কখন লাগে আপনার ভয়? আমার ভয় লাগে যখন যদি কোনো প্রভাবশালী বা কোনো দামি ব্যক্তি হয়, যারা আগের থেকে অনেক উপরের মহলে খবর দিয়ে শোতে আসে, তখন একটা লিমিটেশনস থাকে। তাদের ভয় লাগে না, ভয় লাগে হচ্ছে আমার কর্তৃপক্ষকে। পরিচালক জয়, উপস্থাপক জয় নাকি অভিনেতা জয়, কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়? বর্তমানে উপস্থাপক জয়কেই তো প্রায়োরিটি দিচ্ছি। 10 বছর আগে যদি জয় ভাই তার আগের সময়টায় ক্যারিয়ারে চলে যায়, তাহলে কী কী ভুলগুলো সে খুঁজে পায় এবং কী কী ভুলগুলো সে ক্যারেক্ট করতে চায়? পুরোটাই তো ভুলে ভরা ছিল। আচ্ছা, সো প্রতি মুহূর্তেই ভুল শুধরে শুধরে এবং এখনও ভুল শুধরে শুধরে আগানো হচ্ছে। আমার মনে হয় যে মানুষের জীবনটা হচ্ছে প্রতি মুহূর্তেই ভুলের সাথে এক ধরনের যুদ্ধ এবং নিজের সাথে নিজের যুদ্ধ, কারণ দিন শেষে মানুষ সম্পূর্ণ একা, যে কারণে প্রতিনিয়ত যেহেতু যুদ্ধের ভেতর থাকতে হয়, আরেকটা পক্ষ তো থেকেই যায়, সে পক্ষের নাম ভুল, সেই ভুলটার সাথে এখনও যুদ্ধ করছি। আচ্ছা, পূর্ণতা বা প্রাপ্তি, এটা কি সাফল্যে নাকি বেঁচে থাকাটাই বড়? না, সাফল্যে, কারণ সাফল্য ছাড়া বেঁচে থাকা অর্থহীন এবং সেই বেঁচে থাকার কোনো মূল্যই আমার কাছে নাই। এখন আপনার চোখে সাফল্য কোনটা? আমার চোখে আমার মতো সাফল্য সাফল্য, আমি যা করছি সেখানে আমি সাফল্যের মাত্রা জানি, কোনটা সফল কাহাকে বলে সেটা আমি জানি, সে স্বপ্নের পথে আমি আগাচ্ছি। হ্যাঁ, আমার কাছে ফিনান্সিয়াল সাফল্য একটি বড় সাফল্য। আচ্ছা, একজন শিল্পী তার ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি কত টাকা হলে সেটাকে আপনি মনে করবেন যে ঠিক আছে আমি বলতে পারবো আমি সফল? একজন শিল্পী যদি তোমার মতো 12টা গার্লফ্রেন্ড মেনটেন করে এবং তোমার মতো যদি রাত জেগে পার্টি করে, তাহলে তার আসলে টাকার কোনো সীমাই থাকবে না এবং তার টাকা থাকবেও না। আর একজন শিল্পী যদি আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে, তার জন্য অল্পতেই অনেক ভালো থাকা সম্ভব হবে। থ্যাংক ইউ ইমতু 300 সেকেন্ডে আসবার জন্য। তোমার আসলে বয়সটা কত? সার্টিফিকেটে 34। আর অরিজিনাল 43? না। তোমার চোখে মিডিয়ার সেরা বুদ্ধিমান কে? অনেকেই, একটা দুটো নাম। সিয়াম। আরেকটা নাম? উর্মিলা। বাহ, অসাধারণ। তোমার চোখে মিডিয়ার সবচেয়ে বোকা কে? যাদের নাম বললেন, আমি, শিমুল, আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার চোখে সবচেয়ে সেরা মানুষ কে মিডিয়ার? সুবর্ণা মোস্তফা।
শাকিব খানের কি আছে যা তোমার নেই? গোলাপি লিপস্টিক।